আজকে মোবাইল এবং কম্পিউটার যারা পরিচালনা করেন তাদের জন্য একটা ভিডিও দেবো এবং তাদের উপকার হবে এই কারণেই যে আমি নিজেও পরিচালনা করি কম বেশি এবং সেই ক্ষেত্রে আমি যেটার থেকে মুক্তি পেয়েছি সেটাও আপনাদের কল্যাণের জন্য দেবো যাতে একটার উপকার হয় তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে কেউ যদি ফেসবুক চালাচ্ছে ফেসবুক চালাতে চালাতে যা দেখা যাচ্ছে কি হয়তো দেখা গেল একটা নারী মূর্তি দেখলেন একটা পুরুষ ছেলে বয়সে সে কিন্তু ওই নারীর মূর্তির মাথাও খাচ্ছে দ্বিতীয়ত যে কর্ম নিজের কর্ম দক্ষতা কর্মক্ষমতা শারীরিক নাসে ভুগছে কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে ওই সময়টা অতিবাহিত হয়ে গেল সে কিন্তু বুঝতে পারলো না দেখা গেল যে কোনো হেডিং এ লেখা আছে যে ভাবির সাথে দেবরের নং নামি এটা ইয়ং সেলিব্রেটারা ভীষণ কৌতূহলী কিন্তু যখন যৌবন প্রাপ্ত হচ্ছে তারা কোথ কি না কি আছে ওই দেখা হলো সেখানে একটা টোকা দিল দিয়ে দেখা যায় সেখানে আরো ন্যাকের জিনিস কিছু দেখাচ্ছে হয়তো ওখানে কিছুই পেল না আরে বেনটা ব্রেনটা একদম পাগলের মতো খেয়ে ফেলছে এই জিনিসগুলো কিছু কিছু মানুষ করছেন ভিডিওগুলো তারা এই জীবনটাকে মানুষের জীবনটাকে আরো অধপনে নিয়ে অধঃপতনে নিয়ে যাচ্ছে তারা তো দুটো পয়সা কামাই করছে সেই পয়সা দিয়ে তার হবে কি আরে বাবা এখানে তো মরে গোল্লায় যাবি পৃথিবীতে কিছু আঁকড়ে ধরে কামড়ে রেখে কিছু করতে পারবে না কারণ পৃথিবীতে ভালো কিছু দাও যাতে ভালো মানুষের কল্যাণ হয় মানুষের উপকার হয় কেমন কিছু করো এই নোংরাগুলো যারা করছেন তাদের তাদের চরিত্রও খারাপ যারা দেখছে তাদের চরিত্র আরও খারাপ হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে শিশু একটা শিশু শিশু কখনো পশু হয় না কিন্তু শিশু কিন্তু ভালো ভালো মন নিয়ে কিন্তু জন্ম নেয় প্রত্যেকটি মায়ের কোলে শিশু ভালো মন নেয় যিনি করাচ্ছেন তিনি কিন্তু ভালো হয়ে জন্ম নিয়েছিলেন কিন্তু জাগতিক জগতে কি চলে টাকা পয়সা আমার ইনকাম করতে হবে তখন পশু ভাব এসে গেল সে কিন্তু শিশু রইল না কিন্তু সে কিন্তু একদিন শিশু ছিল তার মনের ভিতর ভালো হলো ভালো মানুষ আছে ভালো মানুষইগুলো সে নষ্ট করে ফেলেছে অর্থাৎ ভালো কিছু দেওয়ার চেষ্টা করুন ভালো আমরা কিন্তু সবার জন্যই আছি কেউ খারাপ হোক এটা চাই না এখন এই ওয়েবসাইটে কিছু ভালো মানুষও আছেন তারা দেখা গেল যে বাথরুমে যাচ্ছে যে তখনও মোবাইল যাচ্ছে ব্রেনে শুয়ে আছে তখনও মোবাইল চালাচ্ছে তাহলে হচ্ছে ব্রেন মাথার ভিতরে চাপ অলওয়েজ চলছে দেখা গেল খেতে বসেও ভাত মুখের ভিতর দিচ্ছে ওদিকে দেখছে তাহলে কি হলো ওই যে ব্রেন কন্ট্যাক্ট শরীরে এত আবর্জনা এত সমস্যা কেন হচ্ছে কারণ কিন্তু ওই একটাই সাবধান হতে হয় একটা নির্দিষ্ট সময় মতো একটা পৃথিবী যেরকম চাঁদ সূর্য গ্রহ তারকা একটা রুটের ভিতর চলে মানুষের জীবনটাও যদি একটা রূপ নিজস্ব একটা নিয়ন্ত্রণ কক্ষপথ নিজে তৈরি করে নিতে হয় প্রত্যেকটি যে যার নিজ করে তাহলে কিন্তু সে কিন্তু ভালো থাকতে পারে আমরা কিন্তু জাস্ট কিন্তু আমরা এসছি এটা এখন আমরা কেউ ভালো মনে করুক নেবে যে খারাপ মনে করে খারাপ তা আমরা ভালোই দেওয়ার চেষ্টা করুক কখনো খারাপ দেব না কিন্তু এখন অফিসিয়াল অনেকে ওয়ার্ক করেন তারা ভালো কাজ করছেন তাদের কল্যাণের জন্যে এবং যারা আমাদের কাছে কল্যাণমূলক কিছু চান তাদের জন্যে আমি উপকারিতা একটা যোগ আমি দেব এই যোগটা হচ্ছে কম্পিউটার চালাতে চালাতে দেখুন অনেক সময় ঘাড় মাথা কিন্তু ব্যথা হয়ে গেছে প্রচণ্ড খারাপ লাগছে ঝিমঝিম করছে মাথা চোখ করকর করছে এইগুলো একটা উপায় আছে আপনি কাজ করতে করতে বেশি না পাঁচটা মিনিট সময় নেবেন রিল্যাক্স হওয়ার জন্যে এর ভিতরে দেখবেন আবার পুনরায় পুনরুজ্জীবিত হয়ে যাবেন আবার নতুন করে কাজের উদ্যমতা আসবে অফিশিয়াল ওয়ার্ক অনেকেই করেন করতে কিন্তু কিন্তু ভালো লাগে না বাধ্য হয়ে করতে হয় কিন্তু এর ভিতরে পাঁচ মিনিট সময় না এই তো বাথরুমে গেলে পরে কিন্তু হয়ে যাচ্ছে বাথরুমে গিয়ে ওই পানি দিয়ে চোখে চোখটা তাকিয়ে ঝাড়টা দিতে হয় মুখের ভিতরে পানি নিয়ে চোখে ঝাড়টা দিয়ে বিশ তিরিশ বার বেশি বার তো চোখের মুখে পানি নিয়ে তিরিশ বার চোখে তাকিয়ে ঝাটটা পানি দিয়ে দিয়ে ঝাটটা দিলে আবার তিরিশ বার তাহলে ব্লাড সার্কুলেশন আবার আবার কিছুক্ষণ বেরিয়ে এসে আপনি বসলেন চেয়ারে বসে হাতটাকে একটু ঘষে নিলেন ঘষে নিয়ে এই চোখের এই পাশে ধরলেন ধরে এই এই যে মেসেজ তাকিয়ে এই চোখের এই কোনা দিয়ে এই মেসেজ দশ বার করবেন দশ বার হুম এরকম করে করে দশ বার দিয়ে দেখলে এখানে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে পড়ার পরে এরপরে আরেকটা উপায় দেব সেটা হচ্ছে ভ্রামর এই ভ্রামরি কী করে করতে হয় এটা করলে এই যে ভিতরে ইন্টারনাল যে সেন্সিভিটি এগুলো একটু ব্লাড সার্কুলেশন বাড়বে এবং আপনার একটু উপকার হবে মাথা টনটন টন করা কমে যাবে মাথা ব্যথা কমে যাবে চোখের এগুলো কমে যাবে সেটা করার একটা উপায় আমি এখনই দেব যদিও ভামরি প্রথমে এই দুই কানের এইটা বন্ধ করে নিতে হবে এইটা তারপরে এই চোখ এটা দিয়ে ঢাকবেন এটা এবার শ্বাসটাকে টেনে নিতে হবে গভীরভাবে ভমরের মতো ডাকবে ভাঙর এই প্রক্রিয়া দেওয়া আছে দেবো দেখিয়ে দিলাম এইবার আপনাকে এই ভাঙরিটা আপনি দুই তিন মিনিট করবেন তাহলে তিন মিনিট এইবার চেয়ারে বসেছেন এই চেয়ারেই টান টান হয়ে বসলেন গভীর ভাবে শ্বাসটাকে টেনে নিতে হয় চোখটাকে বন্ধ করে চোখটা বন্ধ থাকলে শ্বাসটাকে টেনে নিয়ে ঘাটটাকে পিছনের দিকে হিলাইয়া দিতে হবে এবার আমি করছি দেখুন কি করে সামনে তাকিয়ে নিঃশ্বাসটাকে দুই নাক দিয়ে ছেড়ে দিলাম প্রথমে টান টান হয়ে সোজা বসবেন বসার পর শ্বাসটাকে চোখটাকে বন্ধ করে শ্বাস টেনে নিতে হবে টেনে নিয়ে ঘাটটাকে আসতে করে পিছনে হিলাই দিতে হবে প্রথমে চোখটা বন্ধ করলাম এটা করার নিয়মটা আবার বলছি প্রথমে টান হয়ে বসতে হবে বসার পরে চোখ বন্ধ করবেন বন্ধ করার পরে দুই নাক দিয়ে বুক ভরে শ্বাসটাকে টেনে নেবেন নেওয়ার পরে ঘাটটাকে পিছনের দিকে চেয়ারের পিছনে ব্যাক সাইড দিতে হবে তো এটা করার সময় কিন্তু অনেকে মাথাটা তা ঘুরে যেতে পারে অনেকে হতে পারে তার কারণ যার জন্য চেয়ারটা প্রোটেকশন এটা খেয়াল রেখে করা একটু ব্যালেন্সে করতে হবে অনেকে ঘাড় ব্যথা হয়ে যায় করতে পারেন না তারা ধীরে ধীরে করবেন এটা সবসময় খেয়াল রাখবেন আমি আবারও বলছি সবাইকে সচেতন করে দিচ্ছি সবসময় যখন এই জিনিসটা করবেন ঘাট পিছনে হেলায়ে দেওয়ার সময় খুব ধীরে ধীরে করবেন শ্বাস নেবেন ঘাটটাকে হেলাই দিতে প্রথমে কষ্ট হবে কিন্তু ধীরে ধীরে করবেন যাতে কোনো হলে হয়তো কষ্ট বোধ হচ্ছে তখন আবার সোজা হয়ে শ্বাসটাকে টেনে সোজায় করবেন অল্প সময় করুন বেশি সময় দরকার নেই সেকেন্ড করুন তবু আপনার মঙ্গল হবে আমি আবার দেখাচ্ছি চোখটাকে বন্ধ করে টান টান হয়ে বসতে হবে মেরুদণ্ড সোজা করে টান হয়ে বসে শ্বাসটাকে টেনে নিতে হবে প্রথমে চোখটা বন্ধ করুন এবার আমি ঘাটটাকে হিলাই দেবো ব্যাকে এবার আমি চেয়ারটাকে ঘুরিয়ে নিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় ক্রস বসলাম ঘাটটা কেমন হিলাতে হবে এবং চোখটা বন্ধ করে দৃষ্টি মনে করতে হয় উপরের দিকে তাকিয়ে আছি শ্বাস টেনে নিতে হবে প্রথমে আপনারা করুন অবশ্যই আপনার মঙ্গল হবে যদি কোনো সমস্যা হয় আমাকে লিখুন অব আপনাদের উত্তর দিতে আমি সবসময় প্রস্তুত